সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শর্ত সাপেক্ষে সিএ কে সমর্থন, রান্না করে খাওয়াতে চান মোদীকেও। ভোটের ভবিষ্যৎ টের পাচ্ছে তৃণমূল, কি বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। হিন্দু বাঙালিদেরও বাদ দিয়েছিলেন, এতই যদি হিন্দু হিন্দু করেন তো হিন্দু বাঙালিদের বাদ দিলেন কি করে? মথুয়াদের প্রতি যদি এত ভালোবাসা তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন? কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো? আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো, আমি জন্মদিনই জানি না তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? ঢোক দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিএ কে সমর্থন করছেন, আর এই নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁরা ঠিক কি বলছেন শুনবো, আপনারা শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এত দ্রুত পরিবর্তিত হয়, আর কোন সময় তিনি কি বলেন এবং কি বলতে পারেন সেটা মানুষ তো কেন দেবতারও জানা সম্ভব নয়। তিনি কি বলেছেন সেটা নিয়ে উৎসাহ নেই, আমরা এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরোধী, হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবার বিরোধী। তিনি ব্লক ভোটের স্বার্থে সংখ্যালঘুদের, মৌলবাদী সংখ্যালঘুদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘুদের কাছে নয়, সুস্থ সংখ্যালঘুদের কাছে নয়, মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে এখন উনি বনগায় গিয়ে চিড়ে ভেজে দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ নেই। ওনার হুঙ্কার উনি রেখে তুলে দিন, এটা ভারতবর্ষ, সিএএ বিল পাস হয়ে গেছে, সিএ যখন বিল পাস হয়েছে আইনে পরিণত হয়েছে সেটা লাগু হবে। অবশেষে সুর নরম করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঢোক দিলে সিএ কে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শর্ত সাপেক্ষে সিএ কে সমর্থন করছেন, কেন? কারণ ভোটের ভবিষ্যৎকে টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বক্তব্য আসার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলছেন শুনবো। বহুত পহলে ইয়ে সারে শিকায়ত কংগ্রেসে দর্জ কিয়ে থে, আবি মমতা বন্দ্যোজি কি হো সকতে কি হোশ মে আয়ে হ্যায়, পহলে তো জোশ মে থি তো কংগ্রেস কি বাত কো পরোয়া নাহি করতি থি, মুঝে লাগতা আবি হোশ মে আয়ে হ্যায় ক্যোঁকি চুনাব হ্যায় অর ইয়ে ইন্ডিয়া গঠবন্ধন তোড়নে কি সবসে বড়া কারিগর জো হ্যায় হিন্দুস্তান মে উসমে এক মশহুর পলিটিশিয়ান কি নাম মমতা ব্যানার্জি হ্যায়, লেকিন ফির ভি আবি উসকো ইয়ে লাগ রহে হ্যায় কি মোদী জি কি জানে কা রাস্তা হি হ্যায়, তো ফির আবি উনকো ইয়ে কহনা পড়েগা। লেকিন মেরে ক্ষেত্র মে জব চুনাব হুই কবি ইয়ে নেই সুনি কি মোদী জি কে খিলাফ মমতা ব্যানার্জি কুছ কহ রহি হ্যায়, ইয়া মোদী জি কে গুণগান করতে হ্যায় উনকি পার্টি কে উমেদবার অর ইসকা বিরোধ ভি কোই নেই করতে, ইয়ে দো মুহিয়ার রাজনীতি কব তক চলেগি মমতা ব্যানার্জি কে পতা নেই, লেকিন বঙ্গাল কে লোক ইস বার জরুর উনকো শিখ দেঙ্গে কুছ না কুছ। এই মুহূর্তের বড় খবর, যে খবরের দিকে আমাদের দিনভর নজর রয়েছে, অবশেষে সুর নরম তৃণমূল নেত্রীর, কি নিয়ে সুর নরম? সিএ নিয়ে। ঢোক গিলে সিএ কে সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শর্ত সাপেক্ষে সিএ কে সমর্থন, রান্না করে খাওয়াতে চান মোদীকেও। ভোটের ভবিষ্যৎ টের পাচ্ছে তৃণমূল, কি বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। হিন্দু বাঙালিদেরও বাদ দিয়েছিলেন, এতই যদি হিন্দু হিন্দু করেন তো হিন্দু বাঙালিদের বাদ দিলেন কি করে? মথুয়াদের প্রতি যদি এত ভালোবাসা তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন? কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো? আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো, আমি জন্মদিনই জানি না তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? ঢোক দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিএ কে সমর্থন করছেন, আর এই নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁরা ঠিক কি বলছেন শুনবো, আপনারা শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এত দ্রুত পরিবর্তিত হয়, আর কোন সময় তিনি কি বলেন এবং কি বলতে পারেন
সেটা মানুষ তো কেন দেবতার জানা সম্ভব নয়। তিনি কি বলেছেন সেটা নিয়ে উৎসাহ নেই, আমরা এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরোধী, হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবার বিরোধী, তিনি ব্লক ভোটের স্বার্থে সংখ্যালঘুদের, মৌলবাদী সংখ্যালঘুদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘুদের কাছে নয়, সুস্থ সংখ্যালঘুদের কাছে নয়, মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে। এখন উনি বনগাঁয় গিয়ে চিড়ে ভেজে দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ নেই। ওনার হুঙ্কার উনি রেখে তুলে দিন, এটা ভারতবর্ষ, সিএএ বিল পাশ হয়ে গেছে, সিএ যখন বিল পাশ হয়েছে আইনে পরিণত হয়েছে সেটা লাগু হবে। অবশেষে সুর নরম করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঢোক দিলে সিএ কে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শর্ত সাপেক্ষে সিএ কে সমর্থন করছেন। কেন? কারণ ভোটের ভবিষ্যৎকে টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বক্তব্য আসার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক কি বলছেন শুনব। বহুত পহলে ইয়ে সারে শিকায়ত কংগ্রেসে দর্জ কিয়ে থে, আভি মমতা বন্দী কি হো সকতে কি হোশ মে আয়ে হ্যায়, পহলে তো জোশ মে থি তো কংগ্রেস কি বাত কো পরোয়া নাহি করতি থি, মুঝে লাগতা হ্যায় আভি হোশ মে আয়ে হ্যায়, ক্যোঁকি চুনাব হ্যায় অর ইয়ে ইন্ডিয়া গঠবন্ধন তোড়নে কি সবসে বড়া কারিগর জো হ্যায় হিন্দুস্তান মে উসমে এক মশহুর পলিটিশিয়ান কি নাম মমতা ব্যানার্জি হ্যায়, লেকিন ফির ভি আভি উসকো ইয়ে লাগ রহে হ্যায় কি মোদি জি কি জানে কা রাস্তা হ্যায়, তো ফির আভি উনকো ইয়ে কহনা পড়েগা। লেকিন মেরে ক্ষেত্র মে জব চুনাব হুই কভি ইয়ে নাই শুনি কি মোদি জি কে খিলাফ মমতা ব্যানার্জি কুছ কহ রহি হ্যায়, यहाँ मोदी जी के गुणगान करते हैं उनकी पार्टी के उम्मीदवार और इसका विरोध भी कोई नहीं करते। ये दो मुहिया राजनीति कब तक चलेगी ममता बनर्जी की पता नहीं, लेकिन बंगाल के लोग इस बार जरूर उनको सीख देंगे कुछ ना कुछ।